নমস্কার, জুয়েল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার একবার আমার চ্যানেলে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজ আমরা শিখবো যে কিভাবে ফেসবুকের ভিডিওকে আমরা আমাদের ফোনে ডাউনলোড করে রাখতে পারি এবং পরবর্তীকালে সেটা অফলাইনের দ্বারা আমরা কিভাবে দেখতে পারি। তো এই বিষয়টাই আজকে আমরা জানবো। তো আমাদেরকে এই যে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য একটি প্রসেস কিন্তু অবশ্যই ফলো করতে হবে। সেটা হচ্ছে, প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি প্রথমত ফেসবুক অ্যাপ্লিকেশন চলে যাচ্ছি এবং এখান থেকে এই ভিডিওটা আমি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই যে শেয়ার অপশন আছে, আমরা নিচে দেখতে পাচ্ছি যে এখানে শেয়ার অপশন আছে। তো এই ভিডিও ডাউনলোড করতে গেলে আমাকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তবে এখান থেকে আমি শেয়ার অপশনে ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমাকে সরিয়ে মোর অপশনে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছি মোর অপশন রয়েছে, তো এখানটা আমাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে এখান থেকে আমাকে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে স্ন্যাপটিউব। তো আমি এই যে দেখতে পাচ্ছি যে স্ন্যাপটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে আমার সামনে, এই স্ন্যাপটিউব অ্যাপ্লিকেশনটা আমাকে কিন্তু ওপেন আগে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমি শেয়ারে চলে যাচ্ছি এবং শেয়ারে যাওয়ার পর এখান থেকে মোর অপশনে যাওয়ার পর আমাকে এই যে স্ন্যাপটিউব আছে সেই স্ন্যাপটিউব অ্যাপ্লিকেশনটা এরপর আমি কোথায় পাবো। তো আমি প্রথমত এই প্রসেসটা আগে দেখিয়ে দিই যে আমি এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো। তো আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো স্ন্যাপটিউব অ্যাপ্লিকেশনটা, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করতে পারো অথবা আমাকে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। তো আমি 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 দেখিয়ে দিচ্ছি, ক্রোমে যাওয়ার পর এখান থেকে আমাকে সার্চ করতে হবে স্ন্যাপটিউব। তো আমি এখান থেকে অলরেডি সার্চ করে গেছিলাম, তাই চলে এসেছি স্ন্যাপটিউবটা। তো এখান থেকে স্ন্যাপটিউব লিখে নিতে হবে এবং সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আমাকে এখানটায় দেখতে পাচ্ছি যে স্ন্যাপটিউব আছে, সে জায়গায় ক্লিক করে নিতে হবে। তো আমি ক্লিক করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন রয়েছে, সে জায়গা থেকে ক্লিক করলে কিন্তু আমার যে স্ন্যাপটিউব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আমাকে আবারও ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর এখান থেকে কী করতে হবে, তো এই ভিডিও ডাউনলোড করার জন্য আমাকে এই যে শেয়ার অপশন আছে সেই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো আমি শেয়ার অপশনে ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পর আবার মোর অপশনে যেতে হবে আমাকে। মোর অপশনে যাওয়ার পর এখান থেকে ক্লিক করতে হবে মোর অপশনে। তো আমি ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমাকে আবারও কিন্তু স্ন্যাপটিউবটাকে সিলেক্ট করে নিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছি যে স্ন্যাপটিউব আছে, সেই স্ন্যাপটিউব আমি ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করে নেওয়ার পর কিন্তু আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে এখানে আমাকে ডাউনলোড অপশন আসবে, সেই ডাউনলোড থেকে আমাকে ভিডিওটিকে ডাউনলোড করতে হবে। তো একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছি যে কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু এখানে চলে এসছে এবং এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে কিন্তু এই যে হলুদ কালারের ডাউনলোডের অপশন রয়েছে, সেই ডাউনলোড অপশন আমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার কাছ থেকে এরপর একটি প্রসেস আসবে যেখান থেকে আমি MP3 এই ভিডিওটি কি শুধুমাত্র গান তুলবো না ভিডিও এবং অডিও দুটোই তুলবো। তো আমি এখান থেকে ভিডিও এবং অডিও সাউন্ড দুটোই তুলবো। তাই এখান থেকে আমাকে যদি তোলা হয় যে এরপর আমাকে যে ভিডিওর যে রেজুলিউশন সেই রেজুলিউশন দেওয়া আছে এখানে, তো কত MB তুলবো সেটাও দেওয়া আছে। চাইলে আমরা এখান থেকে তুলতে পারি এবং MP3 তুলতে পারি। তো MP3 এখানে লেখা আছে, তো আমরা চাইলে MP3ও তুলতে পারি। তো যেহেতু আমি ভিডিও তুলবো তাই এখান থেকে আমি 180p নিয়ে নিচ্ছি এবং এখান থেকে কী করব না ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে 180তে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি কি ডাউনলোড হয়েছে কি না। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ভিডিও ডাউনলোড কিন্তু কমপ্লিট। তো দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এই যে ভিডিও সেই ভিডিওটি কিন্তু ডাউনলোড কমপ্লিট এবং এখানে ক্লিক করলেই কিন্তু আমি অফলাইনে ভিডিওটি দেখতে পারি। তো এইভাবে চাইলেই কিন্তু খুব সহজেই আমরা আমাদের ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে এবং একটা কমেন্ট কিন্তু করে যাবেন যে এই যে ভিডিওর যে ডাউনলোড প্রসেসিং সেটা তোমাদের কেমন লেগেছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।